রাঁচি স্টেশন থেকে আমরা ক্যাব বুক করে নিয়েছি। আমরা যাচ্ছি দশম ফলসে। দশম ফলস ঝাড়খণ্ডের একটা খুব অন্যতম ট্যুরিস্ট স্পট, যেখানে প্রচুর প্রচুর লোকজন যায় বেড়াতে, তার দৃশ্য উপভোগ করতে। রাঁচি স্টেশন থেকে দশম ফলসের ডিস্টেন্স ওই 55 কিলোমিটার মতো। তো আমরা সেখানেই যাচ্ছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে ঝাড়খণ্ডে আমাদের এই দশম ফলস ছাড়াও আরও অনেকগুলো ফলস রয়েছে, যেগুলো কিন্তু দেখতে হলে আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ প্রত্যেকটা একটু দূরে দূরে অবস্থিত। তাই মোটামুটিভাবে একটু সময় নিয়ে আসলে আপনারা পুরোটাই কভার করতে পারবেন। বাকি ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর আমি সমস্ত ইনফরমেশন দিয়েই দেবো এবং জায়গারও ভিডিও আপনাদের কাছে তো তুলে ধরবই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং ওয়েদার খুব খারাপ। এটা হচ্ছে দশম ওয়াটার ফলস ঢোকার আগের পার্কিং জোন, এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন। গাড়ি রাখার পর ঠিক এই রাস্তাটা নিচে চলে গেছে এবং সিঁড়িগুলো বাঁধানো সিঁড়ি দিয়ে একদম নিচে চলে গেছে, যেখানে আপনারা ওয়াটারফলসটা পুরোপুরিভাবে লক্ষ্য করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন সুন্দর বাঁধানো সিঁড়ি একদম নিচ পর্যন্ত চলে গেছে, নিচ পর্যন্ত গেছে, যেখানে জলপ্রপাতটা মাটির সাথে টাচ হচ্ছে ঠিক সেই জায়গা পর্যন্ত এই সিঁড়িটা চলে গেছে। এই মুহূর্তে যে জায়গাতে আছি, সেই জায়গাটা ভারতবর্ষের এক বিখ্যাত জায়গা এবং অন্যতম এক জলপ্রপাত ঝাড়খণ্ডে অবস্থিত, এবং তার দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি। খালি দেখুন সেই অপূর্ব দৃশ্যটি। প্রবল বৃষ্টি হচ্ছে চারিদিকে, তা সত্ত্বেও আমরা যে জায়গাটাতে এসে পৌঁছেছি সেই জায়গার দৃশ্য এই বৃষ্টির মধ্যে যেন একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। এটা হলো ঝাড়খণ্ডে অবস্থিত দশম ফল।